নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইপিএফও মানে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। সম্পূর্ণ তথ্য দিয়েই দেখাবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা আবেদন করবে, সব তথ্য পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো দেখতে পাচ্ছ, যেমনটা দেখালাম, ইপিএফও এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে? স্টেনোগ্রাফার্স পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রাখা হয়েছে 62। স্ক্রল করে চলে আসবো, অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অলরেডি স্টার্টেড, অ্যাপ্লিকেশন চলছে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 25 মে 2024 তারিখ। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন বা আবেদন করার, যারা আবেদন করতে চাও তারা কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, দেখে তাই কিন্তু আবেদন করবে। স্ক্রল করে চলে আসবো, অ্যাপ্লিকেশন মোড দেখতে পাচ্ছ, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এখানে দেখো তোমাদের লোকেশন অল অ্যাক্রস ইন্ডিয়া, মানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমাদের তোমাদের ভ্যাকান্সি আছে এবং সেখানে তোমরা সিলেক্টেড হতে পারো। এবং দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস কী বলা হচ্ছে, মেরিট লিস্ট অনুযায়ী। এবং দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইট লিঙ্ক ইপিএফ আইএনডিআইএ, মানে ইপিএফ ইন্ডিয়া .gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদনটি করতে পারবে। চলে আসবে নিচে, দেখে নেবো। দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের বললাম, 65টি শূন্যপদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেতন দেখো এখানে তোমাদের 25,500 টাকা থেকে 81,100 টাকা কিন্তু স্যালারি বা বেতন বাবদ প্রত্যেক মাসে তোমরা পাবে। স্ক্রল করে নিচে চলে আসবো, দেখো এখানে তোমাদের নোটিফিকেশান লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে নোটিশটি সরাসরি ডাউনলোড করে নেবো। আর নোটিশটি ওপেন করে তোমাদের দেখানোর চেষ্টা করবো কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে, তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার দেখতে পাবে। এবং দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে, তোমরা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। এবং কোথায় কোথায় ভ্যাকান্সি আছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে সব জায়গায় কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, কলকাতাতে দেখা আছে তোমাদের 3টি ভ্যাকান্সি, তো কলকাতা থেকে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে আরও ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, তোমরা চাইলে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক দেখো নিচে পুরো ডিটেলস এই নোটিশ ডাউনলোড করবে। দেখো নিচে কীভাবে আবেদন করতে হবে, প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তোমাদেরকে কিন্তু আইডি পাসওয়ার্ড জেনারেট করতে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড। প্রথমে তোমরা এখানে লগ ইন, আগে প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আইডি পাসওয়ার্ড নিয়ে কিন্তু তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখো তোমাদের এখানে পুরো রেকর্ড কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথা থেকে এতটা বিলং করো, সব তথ্য কিন্তু এখানে পৌঁছাতে হবে। দেখতে পাচ্ছ এই পিডিএফটি তোমরা ডাউট করে কিন্তু সব তথ্য পাবে এবং দেখে নিতে পারবে, দেখে নিয়ে কিন্তু সরাসরি স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করতে পারবে। খুবই সোজা একটি ফর্ম, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা নতুন ভিডিওর মাধ্যমে বা তোমাদের কমেন্টে রিপ্লাইতে তোমাদের কিন্তু সেই সমস্যার সমাধান দেখিয়ে দেবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।